آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میرے کامل نہیں بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العالمين دربار كوتي كوتي شكر آدائي كرسي جي مالك جي منيب اي مهورت عمدر شبائي كي جسائي بسائي كوري دايا كوري مايا كوري جنات ار بھگان ار بطر اشار بشار توفيق دان كرسين شي منيب شرن كوري যে মনিব আমাদেরকে জবান দিয়েছেন সে জবান দিয়ে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যার প্রশংসা করব তিনি হলেন কে সকলে কথা বলুন আল্লাহ আমরা যার প্রশংসা করব তিনি হলেন কে আল্লাহ রিজিকের মালিক যিনি তিনি হলেন কে আল্লাহ হায়াতের মালিক যিনি তিনি হলেন কে ইলাল জান্নাল হামিদুন আল্লাহর নবী বলেন আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারে যাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন তারা ওই সমস্ত লোক যারা দুনিয়া থাকা অবস্থা মালিকের প্রশংসা করবে যারা দুনিয়া থাকা অবস্থা সুখে দুঃখে আনন্দের সময় উঠতে বসতে যারা সর্বাবস্থা মালিকের প্রশংসা করবে ওই মালিক কাল কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সে মালিককে স্মরণ করি আমরা সকলে মোহাম্মদ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ যে মনিব যে মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার যার কাছে আমরা সকলে ফিরে যেতে হবে সে মনিব সে মালিক আমাদেরকে অগণিত অসংখ্য নেয়ামত দান করেছেন ঠিক কিনা ভাই অগণিত অসংখ্য নেয়ামত আমাদের মধ্যে আছে কিনা সকলে কথা বলুন কত আছে কি পরিমাণ আছে এই পৃথিবীর কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে কিনা পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু نعمة الله لا تحصوها الله رب العالمين বলেন তোমরা যদি আমি আল্লাহর নেয়ামত গণনা করতে যাও গণনা করে কখনো শেষ করতে পারবে না
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালাহু আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله رب العالمين برين شرع الدنيا رقاس فلا ترولتا جدي كلام هاي আর সাত সাগরের ফানি যদি কালি হয় এই কলম ও কালি দিয়ে যদি আল্লাহর নামতের কথা লেখা শুরু কর হয় কলমের কালি শেষ হয়ে যাবে তবু আল্লাহর নামতের কথা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ তাহলে অগণিত অসংখ্য নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করলেন তো এই নেয়ামত ফাইয়া আমরা অনেকে আল্লাহর নাফরমানি করি করি কিনা ভাই আল্লাহর কি নাফরমানি করা যাবে কিনা যাবে না আল্লাহ কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমরা দুনিয়া থাকা অবস্থা মৃত্যু পর্যন্ত যেন আল্লাহর গোলামি করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন সকলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা ওয়াজ নসিহত তো অনেক শুনি শুনি কিনা ভাই মোবাইলে শুনি এখন ওয়াজ নসিহত তো প্রত্যেকটা সমাজে হয় দেখা গেল আমাদের মধ্যে কোনো আমল নাই আল্লাহ পাক যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সকল উপরে ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি কিনা পাঁচ ওয়াক্ত আমরা পড়ি নাই কেউ দুই ওয়াক্ত পড়ে কেউ তিন ওয়াক্ত পড়ে কেউ চার ওয়াক্ত পড়ে আপনি আজকে মাহফিল আসছেন এই মাহফিল থেকে যদি একটা কথা আমল করেন তাহলে বুঝতে হবে এই মাহফিলটা সফল হয়েছে আর হুজুর এখানে আসে যেন যে কথাগুলো বলতেছে কোরআন হাদিসের কথা আপনি যদি এগুলো শুনে আপনি নামাজ পড়েন আমল করেন বুঝতে হবে এই মাহফিলটা সফল হইল আপনার জীবনটা সফল হবে আল্লাহর নবী বলেন মান তারাকা সালাহ ফাকাদ কাফার যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করলো তাহলে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু নামাজের কাছে কিনারও নাই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি না আল্লাহর নবী বলেন কাফের এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না তো নামাজের দ্বারা আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করিয়া দেন আল্লাহর নবী বলেন ও সাহাবীরা তোমাদের দরজার সামনে যদি একটা নহর থাকে ওই নহরের মধ্যে যদি কেউ তৈলের পাঁচবার গোসল করে তাহলে তার গায়ের কোনো ময়লা থাকবে কিনা সাহাবা একরামের সাদ করেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি ওই নহরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দেবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন তো তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ রাস্তা দান করবে তারাই হলো মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাব ক্ষমা করিয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তার আমল নামা ডান হাতে দিবেন রিজিক অভাব দূর করিয়া দেবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিনে ফুল সিরাত পার করিয়া দিবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়া দিবে পাঁচ ওয়াক্ত যদি নামাজ আমরা আদায় করি তাহলে এই পাঁচটা পুরস্কার পাওয়া যাবে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না
আল্লাহর নবী বলেন ফজর নামাজ না আদায় করার কারণে জোহর পর্যন্ত একটা বিষাক্ত সাপ তার কবরে থাকবে ওই বিষাক্ত সাপ ফজর নামাজ আদায় না করার কারণে জোহর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে আবার জোহর নামাজ আদায় না করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে আসর নামাজ না আদায় করার কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করতে থাকবে মাগরিব নামাজ আদায় না করার কারণে তাকে ওই সাপটা এসে পর্যন্ত দংশন করতে থাকবে একবার দংশন করবে 70 হাত মাটির নিচে চলে যাবে আবার ওটা আবার দংশন করবে সম্মানিত ভাইরা সম্মানিত মুসলিম একরাম দুনিয়ার গরম সহ্য হয় না ওই বিষাক্ত সাপের দংশন কিভাবে সহ্য হবে যারা ফাসুক্ত নামাজ আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে ওই বিষাক্ত একটা সাপ নিযুক্ত করিয়া দেবে কাল কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে গেলা তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جهنم من جهنم تقيب البيت دنيا تغوستام نمازنا فرار كرنيب عايز امنا جهنم جاوال اكزيب দুনিয়া থাকা অবস্থা আমরা গরিবকে খাবার দিই নাই দুনিয়া থাকা অবস্থা আমরা ইসলামের সমালোচনা করলাম আজ এই জন্য বদ আমলের করার কারণে আজ আমরা জাহান্নামে যাওয়া লাগবে তাহলে ফাসক্ত নামাজ পড়া দরকার আছে নি ফাসক্ত পড়বেন না দুই ওয়াক্ত পড়বেন না তিন ওয়াক্ত পড়বেন আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আল্লাহ পাক দৈনিক ফাসক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কিন্তু আমাদের নামাজের কোনো খবর নাই এই নামাজের দ্বারা বান্দার যত পাপ আছে যত অশ্লীল কাজ আছে সবগুলো দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই নামাজ অশ্লীল কাজ এবং গুনার কাজ থেকে বিরত রাখে এমন মুসলমান আছে নামাজ পড়ে আবার সুদ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে অন্যর হক মারি খায় নামাজ পড়ে অন্যর ক্ষতি করে নামাজ পড়ে অন্যের হক মারি খায় আসেনি নামাজ পড়ে ঘুষ খায় আসেনি না নাই নামাজ পড়ে সুদ খায় আসেনি নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসেনি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার গুনার কাজ করে যত রকম না অশ্লীল কাজ আছে নামাজ পড়ে আবার অশ্লীল কাজও করে আল্লাহর নবী বললেন মাল্লাম তাংতাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতালা আল্লাহর নবী বলেন সে নামাজ পড়ে আবার গুনাহের সাথে জড়িত যত রকম না অশ্লীল কাজ আছে যত রকম না গুনার কাজ আছে সব গুনার কাজ থেকে জড়িত আল্লাহর নবী বলেন বুঝতে হবে তার নামাজটা সঠিক হচ্ছে না তাহলে আমরা নামাজ পড়ি আবার যত রকম না গুনার কাজ আছে অশ্লীল কাজ আছে সব গুনার কাজের সাথে জড়িত বুঝতে হবে আপনার নামাজটা সঠিক হচ্ছে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অবশ্যই এই নামাজ অশ্লীল কাজ এবং গুনার কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আযানের সময় হয়েছে আমি যে কথাগুলো বললাম নামাজ সম্পর্কে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এই নামাজের দ্বারা আমাদের জীবন সফল হবে এই নামাজের দ্বারা আমরা জান্নাত পাবো এই নামাজ কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আমার আপনার সর্বপ্রথম নামাজের হিসাব হবে তো আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থাকা অবস্থা মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমরা সকলে আমিন وما توفيقي إلا بالله